সাইয়েদনা মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম বনি ইসরায়েলদের নিয়ে যখন আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করার জন্য রওনা হয়েছেন, হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম যে জায়গায় তাঁবু স্থাপন করেছেন ঠিক সেই জায়গায় আমালেকা সম্প্রদায়ের লোকজন তাদেরকে দেখে খুব চিন্তিত হয়ে গেলেন যে মূসা আলাইহিস সালামকে কীভাবে পরাজয় করা যায়। একজন বললেন যে তোমরা যদি মূসা আলাইহিস সালামকে পরাজিত করতে চাও তাহলে আনআম বিন বাউর যে আছে সেই ইসমে আজম জানে এবং মুস্তাজাবুদ দাওয়াত, সে আল্লাহর কাছে যা দোয়া করে তাই কবুল হয়ে যায়। আনআম বিন বাউরের কাছে সমস্ত লোকজন চলে গেলেন, গিয়ে বললেন আনআম আমাদের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে এবং মূসা আলাইহিস সালাম যেন পরাজয় হয় সেই দোয়া করতে হবে। আনআম বিন বাউর বললেন তোমরা কি পাগল হয়ে গেছো? একজন নবী একজন রসুলের বিরুদ্ধে যদি আমি দোয়া করি সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন? কসমিন কালেও সেই দোয়া কবুল করবেন না, সেই জন্য আমি এই দোয়া করতে পারবো না, আমি অক্ষম। জাতির লোকজন বিভিন্ন উপঢৌকন সামগ্রী নিয়ে তার দরবারে হাজির হলেন, বললেন যে এই সবগুলো তোমার দোয়া অবশ্যই করতে হবে। অবশেষে জাতির লোকজনদের রিকোয়েস্ট, অন্যদিকে বিভিন্ন ধন সম্পদ সামগ্রীর লোভ সহ্য করতে না পেরে দরবারে চলে গেলেন, যেখানে দোয়া করেন সেই পাহাড়ে চলে গেলেন। সেই পাহাড়ে চলে গিয়ে সেখানে গিয়ে দোয়া করবেন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে, যেই গাধার উপরে তিনি আরোহণ করেছেন গাধাকে উপর্যুপুরি পেটন শুরু করে দিয়েছেন কিন্তু গাধা সামনের দিকে যায় না। আল্লাহকে বললেন গাধা আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমার কষ্টের কথাটা একটু দরবেশকে বলি। আল্লাহ পাক জবান খুলে দিলেন, দরবেশ এবারে বলছেন, দরবেশকে এবার উট ডাক দিয়ে বলতেছে ও দরবেশ তুমি আমাকে সামনের দিকে যাওয়ার জন্য উপর্যুপুরি আঘাত করছ, অথচ আল্লাহ পাকের ফেরেশতারা সামনে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে দরবেশ তুমি সামনের দিকে যেতে পারবে না, এবার বলো আমি কি করব। দরবেশে তাও বোধগম্য হলো না, সে সেখান থেকে পায়ে হেঁটে সেই পাহাড়ে গেলেন যেখানে বসে যেই ঝুপড়িতে বসে দরবেশ আল্লাহর কাছে বন্দিগি করে এবং দোয়া করে। দরবেশ সেখানে গিয়ে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করতে চায় কিন্তু জবান দিয়ে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া আসে না, মূসা আলাইহিস সালামের পক্ষে দোয়া আসে। জাতির লোকজন পিছন থেকে বলে কি ব্যাপার, তুমি তো মূসার বিরুদ্ধে দোয়া করো না, মূসার পক্ষে কেন দোয়া করো? দরবেশ এবার বলে ভাইরে আসলে এই জবান আর আমার নিয়ন্ত্রণে নাই, এই জবান দিয়ে যিনি কথা বাহির করেন তার নিয়ন্ত্রণে চলে গেছে, আমি তোমাদের পক্ষে দোয়া করতে চাই কিন্তু তোমাদের বিরুদ্ধে চলে যায়, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করতে চাই মূসা আলাইহিস সালামের পক্ষে দোয়া চলে যায়, আমি আর কি করব। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এর জন্য বদদোয়া করার জন্য দরবেশ গেছেন, বারবার চেষ্টা করার পর আল্লাহ তাআলা দরবেশের উপরে গজব দিয়ে দিলেন, দরবেশের মুখটা কুকুরের মতো জিহ্বা বাহির হয়ে গেল মুখ থেকে। দরবেশ এবার মনে মনে চিন্তা করতেছে যে আমার তো দুনিয়া আখেরাত সব শেষ, এবার মূসা আলাইহিস সালামকে কীভাবে পরাজয় বরণ করানো যায় সেই চিন্তা আমার করতে হবে। দরবেশ এবার তাদেরকে উল্টা বুদ্ধি দেওয়া শুরু করে দিল, ভালো মানুষ যখন শয়তান হয়ে যায়, ভালো মানুষ যখন ভালো মানুষের পক্ষে না থাকতে পারে তখন সেই ভালো মানুষ শয়তানকেও হার মানায়। এদেশের একজন বিখ্যাত একজন আলেম, কোরআনের একজন মুফাসসির, কোরআনের একজন ভাষ্যকার, গোটা পৃথিবীতে যিনি কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন, এদেশে এদেশ সহ গোটা পৃথিবীর অনেক দেশে তিনি তাফসির করেছেন, সেই মুফাসসির কোরআন যার কথা এদেশের মানুষ শীত গরম মূর্খ শিক্ষিত ছোট বড় হিন্দু মুসলিম সহ গোটা পৃথিবীর মানুষের কাছে যিনি সমাদিত হয়েছেন, যার মুফাসসির যার তাফসির সেই মুফাসসির কোরআন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বারাকাল্লাহ
আল্লামা সাইদি হাফিজাহুল্লাহর বিরুদ্ধে আজকে কিছু ওলামা একরাম তারা খেপে গেছেন, সেই সমস্ত ওলামা একরাম কারা? সেই সমস্ত ওলামা একরাম হলো ওই সমস্ত ওলামা একরাম যারা দলছুট, কোনো আলেমের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। সময় পেলে এই সমস্ত মানুষেরা যারা আজকে আল্লামা সাইদির বিরুদ্ধে লেগে গেছেন, সময় পেলে এই সমস্ত আলেমদারি লোকেরা হক্কানি ওলামা একরাম দেওবন্দি ওলামা একরামকে গালি দিতে তারা দ্বিধাবোধ করে না। সময় পেলে তাদের স্বার্থের বিরুদ্ধে চলে গেলে এরা তবলিগ জামাতকে গালি দিতে দ্বিধাবোধ করে না। তাদের বিরুদ্ধে তাদের স্বার্থে আঘাত লাগলে তারা চরমোনাই পীর সাহেবকে গালি দিতে দ্বিধাবোধ করে না। তাদের স্বার্থে আঘাত লাগলে যে কোনো জায়গায় শাহ আহমদ শফিকেও গালি দিতে যারা দ্বিধাবোধ করে না, তারা আজকে আল্লামা সাইদি হাফিজাহুল্লাহর বিরুদ্ধে তারা লেগেছেন। যখনই শুনেছেন আল্লামা সাইদি হাফিজাহুল্লাহকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা নেওয়া হয়েছে এবং বিভিন্ন ওলামা একরাম বিশেষ করে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ এদেশের বিখ্যাত ওলামা একরাম যখন রিকোয়েস্ট করছেন সরকারকে আল্লামা সাইদ হাফিজাহুল্লাহকে ছেড়ে দেওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তে এই দলছুট এই আনাম বিন বাউরের মতো যেই সমস্ত ওলামা একরাম এদেশে রয়েছেন তারা আল্লামা সাইদিকে বাইর হতে দেবেন না বলে স্লোগান দেওয়া শুরু করে দিয়েছেন। কোনো লাভ হবে না, কারণ আল্লাহ তাআলা যাকে সম্মান দান করেন, আল্লাহ যাকে ইজ্জত দান করেন, আল্লাহ যাকে উঠা উপরে উঠাইতে চান তাকে গোটা পৃথিবীর কেউ নিচে নামাইতে পারে না, আর যাকে নিচে নামাইতে চান গোটা পৃথিবীর কেউ তাকে উপরে উঠাইতে পারে না। ইজ্জত আল্লাহর হাতে। আল্লামা সাইদি হাফিজাহুল্লাহ যদিও জেলের ভিতরে গিয়েছেন, তার আকাশচুম্বী জনপ্রিয়তায় কিঞ্চিৎ কমে নাই, বরঞ্চ গোটা পৃথিবীতে আল্লামা সাইদির নাম ছড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। চিন্তার কোনো কারণ নাই, ইজ্জত দেওয়ার মালিক হলো আল্লাহ, ইজ্জত সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আপনারা বিরোধিতা করে আল্লামা সাইদির সম্মানকে নষ্ট করতে পারবেন না, তার জনপ্রিয়তাকে নষ্ট করতে পারবেন না। আল্লাহ তাআলা অবশ্যই একদিন না একদিন এই কোরআনের পাখিকে ময়দানে আবারও নিয়ে আসবেন, গোটা বাংলার মানুষেরা আল্লামা সাইদির আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ। চিন্তা করেন না, একবার একটু ময়দানে যদি তিনি আসতে পারেন তাহলে দেখতে পারবেন তিনি যেখানে যাবেন, যে মাহফিলে যাবেন, এমন কোনো মঞ্চ এই বাংলাদেশে হবে না যেই মঞ্চে আল্লামা সাইদির মাহফিলের লোকজন ভরপুর, আল্লামা সাইদির লোকজন দিয়ে সেখানে এটে যাবে এমন কোনো জায়গা, এমন কোনো ময়দান এই বাংলাদেশে নাই। বরঞ্চ আল্লামা সাইদি যেখানে আসবেন, যেখানে পা রাখবেন, ওই শহর সহ গোটা শহরের আশেপাশে সমস্ত জায়গা আল্লামা সাইদির জন্য মানুষ দিয়ে ভরপুর হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম আনাম বিন বাউর এই আবেদ যখন তার সুবিধা মতো দোয়া করতে যখন না পেল, তখন সে শয়তানের চাইতেও বেশি ভূমিকা পালন করা শুরু করে দিলেন। কিভাবে? সে তখন বলে দিলেন, তোমরা এক কাজ করো, যাও তোমরা তোমাদের ভিতরে সুন্দরী মেয়ে যারা আছে তাদেরকে সুন্দর করে সাজুগুজু করে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম সৈন্যবাহিনীর যেখানে অবস্থান করছেন, একজন সৈন্য যদি তোমাদের এই একটি মেয়েকে নিয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আজকে ওই আনাম বিন বাওরের মতো কিছু শয়তান এই পৃথিবীতে রয়েছে, এই বাংলাদেশে রয়েছে, যারা সুবিধা করতে না পারে আল্লামা সাইদিকে জেলে ঢোকানোর পরে যারা খুশি হয়েছিল তারা আজকে যখন শুনতে পেয়েছে যে আল্লামা সাইদিকে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা কূট কৌশল চালছে, তারা চিন্তা ভাবনা করছে কিভাবে আল্লামা সাইদিকে আবারও জেলে আটকেই রাখা যায়। তাদের চিন্তা সফল হবে না ইনশাআল্লাহ। দরবেশের কথা অনুযায়ী সুন্দরী রমণীদেরকে সাজিয়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালামের সৈন্যরা যেখানে অবস্থান করছে সেখানে এই সুন্দরী ললনারা ঘোরাফেরা শুরু করে দিল। হযরতে মুসা আলাইহিস সালামের একজন সৈন্য এসে বলল, মুসা আলাইহিস সালাম, অনেকদিন যাবৎ স্ত্রীদেরকে বাড়িতে রেখে এসেছি, এই সুন্দরী ললনাদেরকে যদি আমি সহবাস করি তাহলে জায়েজ হবে কিনা? মুসা আলাইহিস সালাম বললেন যে না, কোনোভাবেই করা যাবে না। সাথে সাথে ওই লোকটি বলল, আপনার কথা আমি শুনবো না। মুসা আলাইহিস সালামকে তোয়াক্কা না করে একজন সুন্দরী ললনাকে তাঁবুর ভিতরে নিয়ে গিয়ে জেনা শুরু করে দিয়েছে। জেনা শুরু করার সাথে সাথে মুসা আলাইহিস সালামের সৈন্যদের ভিতরে প্লেগ রোগ শুরু হয়েছে, সাথে সাথে প্রায় 70,000 মানুষ সেখানে ইন্তেকাল করলো। মুসা আলাইহিস সালামের